আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। সন্ধ্যাবেলা হলো, আমি বাদাম ভাজতে আসছি। আগে সবসময় দেখতাম মাকে বাদাম ভাজা চারু ভাজা রাখত, বিশেষ করে বালু দিয়ে। বালু দিয়ে বাদাম ভাজলে খুব সুন্দর হয়, তো ভাবলাম আমার ঘরে বালু আসছিল, ভাবলাম বালু দিয়ে বাদাম ভাজি। তার মধ্যে আবারও বাদামও ছিল, মা অনেক আগে বাদাম দিয়েছিল, আসলে ঘরে পড়ে আছে, বাদামগুলো আর খাওয়া হয় না। ভাবলাম বেশি করে ভেজে রাখি, দেখেন নাম দিয়ে দুষ্টামি করতেছে এবং পাশে। তো যে করে ছিল সব নিয়ে নিলাম। হ্যাঁ, আমি দিয়া বড়ি করছি, অল্প দিতে বোঝাম। এই দিয়া বাদাম ভাজে ভালো দিয়ে খুব সুন্দর ভাজা হয়। রাতে একমত নিয়ে দৌড়, আর শীতের মধ্যে তো সন্ধ্যাবেলা মনে হয় কি বাদাম ভাজা চাল ভাজা এগুলো খাই। যেহেতু আমার ঘরে আসি মনও চায়, সেই জন্য আসলে অনেক দিন ধরে ই করতেছিলাম। মা যখন আসছিল একবার ভাজা খাওয়া ছিল, কিন্তু সময় পাই না, তার দিয়ে আজকে একটু খেলতেছে, তো ভাবলাম এই সুযোগে একটু কাজ করে নিই। তো এই দেখেন আমাদের সন্ধ্যার খাবার, এটা আপাতত দিব। এই চাল ভাজছি, বাদাম ভাজা, যে বালুর মধ্যে আছে এখনো ওগুলো রাইখা দিব। আব্দিয়া কি করো, আসো আসো। দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ নিয়েছি, ছোট্ট একটা, কারণ মানুষ যেরকম আমি ওরকমই তো মাছ হবে, মানুষ একা, তাই জন্য মাছ একটাই নিয়েছি। এটা ফ্রাই করে খাবো। তো দুপুরে রান্না বান্না করা হয় নাই, কারণ আব্দুল সুযোগ দেয় নাই, এখন রাত 7টা বাজে। তো এখন ভাবছিলাম ও ঘুম আসবে, তো যে কোনো এক বাহানার কারণে উঠে গেছে গা, উঠা চিল্লাপাল্লা করতেছে, এখন খেলাধুলা করতেছে। দেখেন এই যে চালি চুলে নিয়ে নিচে খেলাধুলা করতেছে, তো আমাকে এইভাবে রান্না বান্না করতে হবে। তো অনেক কষ্ট করে ভাতটা রান্না করছিলাম, তো এখন মাছ ভাজব। টুকিটাকি জিনিস খেয়ে আর দিন চলে যায়, এই জন্য ভাতের অতটা প্রয়োজন পড়ে না। আর দিয়া এদিকে আসো, এদিকে আসো। তো এখানে হলো তেলের ছিটা লাগে, এই জন্য আমি ওকে নিয়ে আসতে চাই না, কখন একটা লাইগা যায়, ঠিক আছে? আর ওই আমার কথা শোনে না, দেখেন আমার কাছে এখানে এই মানে আমার কাছে কাছে চলবে, আর আমি কী করবো সেটা পিছু পিছু ঘুরবে। তো সকাল হয়ে গেছে, ভাবলাম যে ঘরের যত কাজ আছে কাজকর্মগুলো করে ফেলি। আবার বাড়ি থেকে ফোন আসতেছে, ছোট বোন ফোন দিতেছে, লতার বিয়ে। তো ভাবছিলাম যাব না, তারপরে এখন সবাই ফোন দিতেছে, বলতেছে তুমি চলে আসো, আর আমি একা, তো সেই কারণে সবাই অনেক বেশি রিকোয়েস্ট করতেছে যে মানে আমি যদি না আসি, একটু লতার সাথে এই হয়েছে, অনেকবার ফোন দিয়েছে। তো ভাবলাম যেহেতু যাইতেই হবে, আমি ভাবছিলাম বিয়ের দিন যাব, বিয়ের দিন বিয়ে খেয়ে চলে আসব। এখন সেটা বলছে সেটা মানবে না, লতা একটু রাগ করছে। তো ভাবলাম যেহেতু যাইতেই হবে, তাহলে ঘর দুয়ার গুছিয়ে তো চলে যাই। তো আমি সকালবেলা উঠে পড়ছি, কাজকর্ম করতেছি, কাজকর্ম আব্দিয়াকে নিয়েই করতেছি, দুইটা রুমে পরিষ্কার করছি আজকে।
রেডি হয়ে গেছি, আবদিয়াকে রেডি করে দিছি। আবদিয়া অলরেডি উঠে গেছে গাড়িতে, তো যাচ্ছি ছোট বোনের বিয়েতে, বাড়িতে যাচ্ছি। আর একদিন না দুই দিন আগে যাচ্ছি, কারণ বাড়িতে কিছু কাজ আছে। এই জন্য একে বসে গেছি। হ্যাঁ দেখুন, যখন রেডি হয়েছে তখন এই বুঝে গেছে যে যাইব না, এবার আর কিছু নেই নাই। হ্যাঁ গেলাম বাবা, খুশি তো নাই আসো। এই তো আমরা নদীর ঘাটে চলে আসছি। তো আমি আসছিলাম কনকসর ঘাটে, আইসে আমি ওখানে দাঁড়াইছি। সবাই আমাকে রিকোয়েস্ট করে হলো আমার আরেকটা ঘাটে নিয়ে আসছে, মানে ওখান থেকে আরও 2-3-4 মিনিট লাগে এই ঘাটে আসছে প্রথমবার। তো সবাই আমাকে সাহায্য করতেছে, এখানে অনেক লোকজন আছে, আর বিশেষ করে এইখানে হলো লোক আসে না, সবাই ডাক দিয়ে তো আনলো, চর পড়ে গেছে এই জন্য। আমরা না বিক্রমপুর থেকে এলাম। ইয়া কি শাকিল আর কি বিয়ে গেছে গা, মানে নিয়ে গেছে গা, বিয়ে ওই যাইছে। এত দেরি করলো কে, কার বল দিস আমি জানি না তো, কে ভাবি নাই ব্যক্তি তোমার যে বলতে থেকে কিছু বলা। হ্যাঁ নাম কইছি মাঝের কাটা আসি আইতাছি, এ কইছি এই দাদি হে বন্ধু। হ্যাঁ ছোট বোনের বিয়ের গেট এই দিক দেখি করব, তারাও তে নাকি। হ্যাঁ বাসটা না কেন সোজা ফেলে দিছে না নাকি, একটু সোজা সোজা দিছে যার রিকোয়েস্টে আমি আসলাম অবশেষে, তার সাথে দেখা করে যাই। কই আয় বক্স নিয়ে নিয়ে গরস। হ্যাঁ কালকে যে সুন্দর ডান্স দিছস, হ্যাঁ না বাসায় যাবো দাম নেই কালকে লতা ফোন দিছে, সাদিয়া ফোন দিছে, কই ওরকম পুরা দিদি মুদাম খেলে আমি আবদিয়া কইছি উই হ্যানে খারাই না উই হ্যানে ফুলতেছে, এই যা আবদিয়া আরে ভাই আজকাল আগে আইতো
গল্প গুজব করলাম, বিয়ে বাড়ির অনুষ্ঠান কি কি হইতেছে ওটা শুনলাম। তো আসলাম বাসায়, এখন আব্দি আমার আগে এসে পড়ছে। কে ভাবিনি চোখে দি কম দেখি আমার আব্দিয়া কি করে। আমার তুমি কি করো, নাচতেছো? হ্যাঁ তুমি নাচতেছো, তুমি নাচিনি বলি নাচ বেবি ময়না।